আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের মতো আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ হচ্ছে, আপনার শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে ঘর সংসার সামলে যেভাবে চাকরির প্রস্তুতি নেবেন। অনেক শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে মেয়েরা রয়েছেন, যারা কমেন্ট বক্সে জানতে চেয়েছেন, স্যার ঘর সামলার সংসার এবং বাচ্চা সামলে কীভাবে আমরা একটা চাকরির প্রস্তুতি নিতে পারি, এই সংক্রান্ত ব্যাপারে যদি একটু বলতেন তাহলে খুব উপকার হতো। হ্যাঁ বন্ধুরা, তাদেরকে নিয়েই মূলত আজকের এই ভিডিও। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম ভিডিওটি দেখছেন, তারা ইউটিউবে গিয়ে সার্চ করুন রিড জব এজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, কারণ প্রতিনিয়তই আমি আপনাদের সামনে নিয়ে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও, টিপস অ্যান্ড টিউটোরিয়ালস, এছাড়াও রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে দুটো কাজ করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে উল্লেখ করবেন। এবং আলোচনার শেষে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করার চেষ্টা করবেন, এবং আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো আমি আপনাদের এই প্রশ্নগুলোর সলিউশন দেওয়ার। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, তবে মূল আলোচনায় যাচ্ছি। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটা কথা না বললেই নয়, বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, সংসারকে অনেক কঠিন মনে করছেন, একটা বিষয় মনে রাখবেন যে এই জীবন হচ্ছে কি, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগল, অর্থাৎ জীবন হচ্ছে সম্পূর্ণ সংগ্রাম মুখর। যে জীবনে সংগ্রাম নেই সেই জীবন কিন্তু আসলে কী নয়, সেই জীবন কিন্তু সুন্দরও নয়। কারণ হলো বন্ধুরা, একটা বিষয় মনে রাখবেন যে কোনো খেলার মাঠে যদি প্রতিযোগিতা না থাকে তাহলে কিন্তু খেলা কিন্তু জমে ওঠে না। আবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন না, যে আমি মাঝে মাঝে চিন্তা করি যে বনের ভিতরে আপনি একটা জিনিস খেয়াল করুন যে পশু পাখি প্রাণী রয়েছে, তারা কিন্তু 24 ঘন্টাই সংগ্রাম করে বেঁচে থাকে। আমি মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে একটা হরিণ কীভাবে এত সংগ্রামমুখর পরিবেশ থেকেও তারা এত বড় হয়ে যায়, যেখানে বাঘ রয়েছে, যেখানে ভাল্লুক রয়েছে, সিংহ রয়েছে, বা বনের ভিতরে হায়না রয়েছে। তার মানে হচ্ছে কি, তিনি তার বিচক্ষণতা এবং তার সংগ্রাম দিয়ে তিনি কিন্তু কি বড় হয়েছেন। তো যাই হোক বন্ধুরা, এরকমই একটা বিষয়। আপনি আবার একটা বিষয়ে খেয়াল করবেন যে দেখবেন যে বিসিএস ক্যাডার যারা রয়েছে, অর্থাৎ সামগ্রিকভাবে সারা বাংলাদেশের বিসিএস ক্যাডারদের কথা যদি আপনি বিবেচনা করেন, তাহলে একটা বিষয় দেখতে পাবেন যে আসলে খুব ধনাঢ্য, খুব বড় ঘরের ফ্যামিলি থেকে যে আসলে বিসিএস ক্যাডার হয় সে কথা কিন্তু আমি বলতে রাজি না। কারণ হলো, দেখবেন একজন কোটিপতির বাবা সে চাইবে না যে তার সন্তান এত পরিশ্রম করে একটা চাকরির জন্য একটা পরিশ্রম করুক। সুতরাং দেখবেন যারা বিসিএস ক্যাডার হয়েছে তারা কিন্তু তাদের পিছনে একটা পেইন ছিল, যন্ত্রণা ছিল, সেই যন্ত্রণাকে তারা শক্তি হিসাবে নিয়ে তারা কিন্তু আসলে সফল হয়েছেন। সুতরাং বন্ধুরা, তো সংসারকে কঠিন কিছু মনে করা যাবে না, তবে মনে রাখবেন ভুল জীবন ধারণ এবং আপনার ভুল সিস্টেমের কারণে আপনার সংসারকে খুব জটিল মনে হচ্ছে। তারপরও আমি আপনাদের সংসারকে খুব জটিল হিসাবে নিয়েই আমি চেষ্টা করব যে আসলে আপনি কিভাবে সংসারকে সামলে একটা ভালো একটা গভর্নমেন্ট জবের প্রস্তুতি নেবেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না, আজকে মূল আলোচনা এখন চলে যাচ্ছি। আমি এই টোটাল আলোচনাটা করতে গিয়ে তিনটা পার্টে ভাগ করেছি, এই তিনটা পার্টে ভাগ করেছি, এর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করে দেবো আপনি কীভাবে সুন্দর একটা প্রস্তুতি নেবেন সংসারকে সামনে রেখেও। তো প্রথমত বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পয়েন্ট ওয়ান রয়েছে সাংসারিক জটিলতা। এবার দ্বিতীয় নম্বর যে পয়েন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ করণীয়, আর তৃতীয় হচ্ছে যেভাবে পড়বেন। তার মানে হচ্ছে, এবার আমরা যদি প্রথম পয়েন্টে আসি যে সাংসারিক কী কী জটিলতা থাকতে পারে, সেরকম একটা আমরা লিস্ট যদি করে নিই তাহলে আমরা যেই বিষয়টা খুঁজে পাই তা হচ্ছে, দেখুন, অর্থাৎ রান্না পরিস্থিতি একটা ব্যাপার থাকে, অর্থাৎ সংসারে আপনার সময়টা কীভাবে নিয়ে নিচ্ছে রান্না পরিস্থিতি। রান্না বান্না একটা ভিন্ন বিষয়, যখন আপনি রান্না করতে বসবেন তখন হয়তো 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় নিয়ে নেবে, এর আগে কিন্তু একটা প্রস্তুতি রয়েছে। তার মানে হচ্ছে রান্না পরিস্থিতি একটা ব্যাপার, এরপরে রয়েছে রান্না বান্না একটা বিষয় রয়েছে, এরপরে দেখুন বন্ধুরা এখানে রয়েছে যে পরিবেশন। পরিবেশন বলতে আপনি রান্নাবান্না করেই যে রেখে দিয়ে সেরে যাবেন তা কিন্তু নয়, সেখানে আপনার ফ্যামিলির যে সদস্য রয়েছে তাদের কিন্তু পরিবেশন করার একটা বিষয় রয়েছে, সেখানে কিন্তু আসলে তাদের খাবার দাবারে অনেকটা সময় চলে যায়। এরপরে ধৌত কর, আপনি যেই জিনিসগুলো আপনার ই হয়েছেন অর্থাৎ নষ্ট হয়েছে সেই বিষয়গুলোকে আপনার ধৌত করতে হয় খাবার দাবার পরে, এই একটা সমস্যা। এরপর হচ্ছে গোসল খাওয়া, এবারে সাংসারিক যে বিষয়টা হচ্ছে আপনি রান্নাবান্নার পরে গোসল করতে হয়, নিজেরও কিন্তু খেতে হয়, একটা বিষয় রয়েছে। এরপরে রয়েছে বাচ্চা সামলানো, যদি কারো বাচ্চা থাকে সেই বিষয়টা হচ্ছে বাচ্চা সামলানো কিন্তু আসলে কঠিন একটা ব্যাপার। এরপরে রয়েছে ক্লান্তি এবং বিশ্রাম, সারাদিন এতগুলো পরিশ্রমের পরে আপনার ভিতরে একটা ক্লান্তি চলে আসে, আর ক্লান্তি যখন চলে আসে তার মানে আপনার বিশ্রামের প্রয়োজন, তখন কিন্তু পড়াশোনা আর ভালো লাগে না, যে এত পরিশ্রম করার পরে মন চায় না যে আসলে পড়ুন। এরপরে দেখুন অন্যান্য পারিবারিক জটিলতা, পারিবারিক জটিলতা বলতে হয়তো দেখা যাচ্ছে যে আপনি যে সংসারে আছেন সে সংসারে আপনার অন্যান্য মেম্বারদের সাথে ভালো রিলেশন নেই, অর্থাৎ দেখা যাচ্ছে মনস্তাত্ত্বিক একটা দূরত্ব ভাব রয়েছে। এতগুলো জটিলতা
সামলে আপনি আসলে কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবেন সেই বিষয়টাই আজকে তুলে ধরা হচ্ছে মূলত এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, সংসার এমন একটা ব্যাপার, সংসার সবসময় বলে আমি তোমাকে পড়তে দিব না, আর আপনাকে মনে মনে একটা সুন্দরভাবে একটা ডিসিশন করে নিতে হবে যে আমাকে পড়তে হবে, সময়টা আপনাকে ম্যানেজ করতে হবে। তো একটা বিষয় মনে রাখবেন যে দুইটা জিনিস কিন্তু আমাদের জীবন দুঃসহ এবং জটিল করে তোলে। একটা হচ্ছে আনসিস্টেমেটিক লাইফ, অর্থাৎ অনিয়ন্ত্রিত একটা জীবন বা আনকন্ট্রোলড লাইফ, আরেকটা হচ্ছে আলসেমি। আলসেমি এমন একটা ব্যাপার যত সমস্যা ক্রিয়েট করে কিন্তু এই আলসেমি জিনিসটা। তো বন্ধুরা একটা বিষয় আমরা কিন্তু এখানে বুঝতে পেরেছি যে এতগুলো সমস্যা সামলে আমরা কী করতে পারি। সেক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ করণীয় এই অংশে আমি কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব, হয়তো আপনাদের এই বিষয়টা খুব কাজে দিবে এবং পরবর্তী এই অংশে আমি আপনাদের দেখাবো যে আপনি কীভাবে পড়বেন, কত ঘন্টা পড়বেন বা আসলে আপনার পড়ার প্রস্তুতিটা কীভাবে হওয়া উচিত। তো বন্ধুরা এত সমস্যার পরে একটা বিষয় মনে রাখবেন, আপনি এত কিছু করার পরে কিন্তু পড়তে গেলে কিন্তু আপনার পড়া হবে না। সেক্ষেত্রে আপনার কী করতে হবে দেখুন, আমরা এখানে কতগুলো সময়কে নির্ধারণ করে রেখেছি। এখানে এম ফর মর্নিং, এম দ্বারা আসলে সকালকে বোঝানো হয়েছে, এম ফর মর্নিং। আর এখানে এন ফর নাইট, এখানেও রয়েছে এন ফর নাইট। আর এখানে এসএল মানে স্লিপ, স্লিপ মানে ঘুমানো। একটা বিষয় মনে রাখবেন, এখানে আপনি একটা কাজ করবেন, সাংসারিক লাইফে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে তিনটার টাইম আপনি সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন আপনি আপনার প্রস্তুতি যদি নিতেই চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কঠোর হতে হবে, কঠোর না হলে কিন্তু খুবই টাফ ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি ব্যর্থ হয়ে যান আপনার এই 30 বছর যে সময়টা বেঁধে দেওয়া আছে সরকার কর্তৃক, তাহলে কিন্তু আপনি কিন্তু মাখালায় পরিণত হয়ে যাবেন। তার মানে আমার কাছে কিন্তু একটা সবসময় ইকুয়েশন থাকে, যদি আপনি মাখালায় পরিণত হন তাহলে আপনার কেন অনার্স মাস্টার্সের প্রয়োজন? সেক্ষেত্রে কিন্তু আপনি এসএসসি ইন্টার করেও মাখালা হতে পারতেন। তো যাই হোক বন্ধুরা, কথা ওদিকে আমি যাব না, একটা বিষয় এখানে খেয়াল করি যে আপনি প্রথমত যেই কাজটা করতে পারেন, আপনার যে সাংসারিক ক্ষেত্রে আপনি তিনটা টাইম সিলেক্ট করে নেবেন, যে খাবার তিনটা টাইম, যে ওই টাইমের আগ পরে আমি কখনোই, অর্থাৎ আগেও যাবো না পরেও যাবো না, আপনাকে খুব স্ট্রিক্ট থাকতে হবে। দেখবেন যেখানে যত কঠোরতা সেখানে কিন্তু তত সৌন্দর্য বিদ্যমান থাকে। তো দেখুন আপনি সকালবেলার আপনার খাবারটা কিন্তু আপনি টার্গেট করে নেবেন যে আমি 9টার সময় খাবো এবং খাওয়াবো। এই বিষয়টা একেবারে এক্সাক্ট একটা টাইম আপনি এখানে সিলেক্ট করে নিলেন যে 9টার সময়। দেখুন এখানে কিন্তু একটু টাইমের হেরফের হতে পারে, 9:30 হতে পারে কিংবা 8:30 কিন্তু হতে পারে, বা আপনি আপনার মতো করে একটা নির্দিষ্ট টাইম সকালের, অবশ্য 9টার পরে আপনি না যাওয়াটাই ভালো, অর্থাৎ 9টার আগে, বা ধরুন আপনি 9টার সময় যে আপনি সকালের খাবারটা খাবেন, আপনি একটা মনস্তাত্ত্বিক ডিসিশন নিলেন যে এরপর থেকে আমি সবসময় 9টার সময় খাবো, এর আগেও খাবো না পরেও খাবো না, একেবারে স্ট্রিক্ট একটা বিষয়। এরপরে আপনি একটা কাজ করবেন, আপনি ঠিক নুন বলতে দুপুরের খাবারটা আপনি 1:30 বা ধরুন 2টার সময় যদি ধরেন, তাহলে আপনার একটা টার্গেট থাকবে যে আপনি সব সময়ের জন্য 2টায় এই খাবারটা খাবেন, আগেও না পরেও না। এরপরে দেখুন আরেকটা বিষয় হচ্ছে, আপনি নাইট অর্থাৎ যে রাতের যে বিষয়টা, ধরুন 7:30 আপনি খাবার খাবেন, অর্থাৎ পরিবারের কে খেলো বা না খেলো আপনি খেয়ে নেবেন, এবং দেখা যাচ্ছে যে যারা খায়নি তাদের জন্য আপনি প্রস্তুত করে রেখে আপনি আপনার মতো চলে যাবেন। তার মানে হচ্ছে 7:30 আপনি সন্ধ্যার খাবারটা শেষ করে নেবেন। তার মানে হচ্ছে বন্ধুরা একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি এই তিন বেলার খাবারের সময়টা স্ট্রিক্ট থাকেন তাহলে কিন্তু আপনি দেখবেন সময় কিন্তু আপনার বের হয়ে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কে কখন খাবে কখন খাবে না এই যে চিন্তায় যদি বসে থাকেন তাহলে কিন্তু আপনার সময়গুলো প্রোক্রাস্টিনেট হতে থাকে, অর্থাৎ দীর্ঘসূত্রী হতে থাকে, মানে একটু সমস্যা কিন্তু সৃষ্টি হতে থাকে। তার মানে হচ্ছে আপনাকে প্রথমে তিনটা সময় অর্থাৎ সকাল দুপুর এবং রাতের খাবারটা স্ট্রিক্ট থাকতে হবে, যে এই টাইমের আগে পরে আপনি আপনার খাবারটা খেয়ে নেবেন, যদি কেউ খায় বা না খায় আপনি কিন্তু প্রস্তুত করে রেখে দেবেন। তাহলে দেখা যাচ্ছে যে কীভাবে সময় বের হবে দেখুন। এরপরে বন্ধুরা আমরা আরেকটা বিষয়ে খেয়াল রাখবো, যে বিশেষ করে মেয়েরা যারা রয়েছেন, যারা আসলে সংসার সামলে যাদের প্রস্তুতি নিতে হয়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, এখানে 11টা থেকে 5টা, ঠিক আছে ব্যাপারটা। তো দেখুন আপনারা এখানে রাত 11টা যে রয়েছে, এই 11টা থেকে 5টা, এর ভিতরে কিন্তু প্রায় 6টা ঘন্টা সময় রয়েছে। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন যে আপনি অবশ্যই 11টার সময় বিছানায় শুতে যাবেন, যদি ঘুম নাও আসে তারপর চলে যাবেন, কারণ আপনার 6 ঘন্টা সময় আপনাকে ঘুমাতে হবে। তার মানে আমরা কিন্তু এখানে 4টা পরামর্শ পেলাম। 1 নম্বর পরামর্শ যে, অর্থাৎ 2টো পরামর্শ পেয়েছি, একটা পরামর্শ যে আমরা তিন বেলার খাবারটাকে একেবারে ফিক্সড করে নেব যে ওই সময় আমি খেয়ে নেব। 2 হচ্ছে যে আমি আসলে 11টা থেকে 5টা এই সময়টার ভিতরে ঘুমাবো, আর এর ভিতরে এই খাবারটার পরে আপনি পড়াশোনার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার মতো করতে থাকেন। এইবারে বন্ধুরা আমরা এখানে এই 2টা বিষয় সিলেক্ট করে নিলাম, এরপরে আমরা যাবো যেভাবে পড়ব। এখন বিষয়টা হলো দেখুন, আপনি 9টার পরে দেখা যাচ্ছে যে সাংসারিক অনেক কাজ থাকে, আপনি এঙ্গেজড হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন, সুতরাং আপনার জন্য পড়া কঠিন একটা ব্যাপার, কারণ হচ্ছে আপনার রান্নাবান্না প্রস্তুতির একটা বিষয় থাকে। সুতরাং
আপনি যদি 9টা থেকে এই কাজ শুরু করে দেন, সারাদিন কাজ করার পরে ক্লান্তি আসবে, আপনি কিন্তু পড়তে পারবেন না। কারণ সাংসারিক এমন একটা জটিলতা যে সেখানে কিন্তু কাজবাজের পরে মন চায় না আর পড়াশোনা করতে। সেক্ষেত্রে আপনি কাজ শুরুর আগে, আমরা অনেক সময় ফেসবুকে দেখে থাকি যে নামাজকে আগে না কি নামাজ কাজকে না বলো, নামাজকে হা বলো, তার মানে হচ্ছে আগে নামাজ পরে কাজ। তার মানে হচ্ছে এইবার আপনি দেখুন 9টার সময় যে আপনি খাবার খেলেন এবং আপনি সারাদিনের কর্ম শুরু করবেন, এর আগের যে সময়টা রয়েছে, আমি আপনাকে কেন 11টা থেকে 5টা পর্যন্ত ঘুমাতে বললাম, তার মানে হচ্ছে আপনি যদি 11টা থেকে 5টা পর্যন্ত ঘুমান, তারপরে কিন্তু আপনি অ্যালার্ম অর্থাৎ মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন। তার মানে আপনি টাস করে অর্থাৎ দুবার বা তিনবার অ্যালার্ম দিয়ে রাখবেন। একবার অ্যালার্ম অনেক সময় দেখা যায় যে মিসিং হয়ে যায়, আপনি ঘুম পড়ে যাবেন, ফোনটাকে দূরে রাখবেন, অর্থাৎ আপনি যেখানে ঘুমান অর্থাৎ মাথার পাশে ফোন রাখবেন, একটু দূরত্বে রাখবেন, যাতে আপনাকে উঠে ফোনটা বন্ধ করতে হয়। আর যখন উঠে ফোনটা বন্ধ করতে হবে, তখন হয়তো এই কথাগুলো আপনার কানে বাজবে যে না আমাকে পড়তে হবে। তার মানে আপনি 5টার সময় উঠে পড়লেন, 5টার সময় উঠে তবে মনে রাখবেন যখন আপনি পড়তে বসবেন, নামাজটা সেরে আপনি একটু খাবার অর্থাৎ আপনার পাশে রাখেন স্লাইড খাবার, সেটা একটু মুড়ি হতে পারে, একটা কলা হতে পারে, একটু খেয়ে আপনি পড়াশোনা শুরু করে দেন। এবারে বন্ধুরা দেখুন, 5টা থেকে সকাল 8টা আপনি 3 ঘন্টা সময় পড়ে নেন। একটা বিষয় মনে রাখবেন, আমি আলোচনায় আসতেছি, 5টা থেকে 8টা তার মানে আপনি কিন্তু এখানে 3 ঘন্টা সময় পড়ার জন্য পেলেন। তার মানে একটা যদি সিস্টেমেটিক লাইফে আসেন, তাহলে কিন্তু একটা সময় দেখবেন 5টার সময় আপনার অ্যালার্ম ছাড়াও কিন্তু আপনি ঘুম থেকে উঠে যেতে পারবেন। তার মানে আপনি কিন্তু এখানে 3 ঘন্টা সময় পেলেন। এইবারে বন্ধুরা দেখুন, 24 ঘন্টা 3 ঘন্টা পড়লে কি আমাদের হবে? দেখুন এইবারে দেখুন তো, রাতে আপনি যখন আপনার খাবারটা যখন 7:30 আপনি সেরে নেবেন, অন্যের প্রস্তুত করে রাখবেন, তার মানে হচ্ছে রাতে কিন্তু আপনার আর কোনো তেমন কাজ কিন্তু হাতে থাকে না। তার মানে এইবারে আপনি 7:30 পরে আপনি আপনার আরও যে কাজগুলো রয়েছে, হয়তো একটু আপনার যে থালা বাসন যেগুলো রয়েছে সেগুলো অস করতে হবে, সেটা আপনি করে নেন, সমস্যা নেই। কারণ 9টা কিন্তু অনেক পরে একটা সময়। এইবারে আপনি 9টা থেকে 11টা অর্থাৎ রাত 9টা থেকে আপনি চাইলে 11টা অর্থাৎ 2 ঘন্টা সময় কিন্তু এখানে পড়ে নিতে পারেন। তার মানে কিন্তু আপনি 5 ঘন্টা পড়ে ফেললেন একদিনের ভিতরে। এরপরে বন্ধুরা দেখুন, এই 5 ঘন্টা সময় যে পড়ে নিলেন, এরপরে আপনি যখন ঠিক এরকমের কর্মকাণ্ডে অভ্যস্ত হয়ে যাবেন, এরপর দেখবেন যে আপনি অটোমেটিক অর্থাৎ সুযোগ করে বাড়িয়ে নেওয়া একটি যে পয়েন্ট আছে, সেখানে কিন্তু আপনি আরও 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তার মানে ধরুন আপনি যদি 2 ঘন্টা সময় বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে 3, 2, 5 এবং আরও 2 ঘন্টা সময়, 7 ঘন্টা সময় কিন্তু আপনি পড়ার সুযোগ পেলেন। তার মানে আমি কিন্তু আপনাকে এখানে পড়ার সময়টা বের করে দিলাম। আমরা এই একটা বিষয়, এখন বিষয়টা হলো বন্ধুরা, যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে 7 ঘন্টা পড়লে কি এনাফ? হ্যাঁ, অনেকটাই কিন্তু এনাফ। একটা বিষয় মনে রাখবেন, যিনি সংসারের সাথে জড়িত নয় সেই মানুষ কিন্তু যথেষ্ট ম্যাচিউর নয়। কারণ ম্যাচিউরিটি কিন্তু 2-3 অবস্থায় আসে। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন কিন্তু ম্যাচিউরিটি চলে আসে। একটা বিষয় মনে রাখবেন যে একটা সংসার জীবন, আমি সবসময় বলি যে একটা মেয়ে যদি বিবাহের পূর্বে যদি সে ভালোভাবে প্রস্তুতি না নিতে পারে, তাহলে কিন্তু কঠিন হয়ে যায়, ঠিক আছে ব্যাপারটা। তারপরও দেখুন, আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তখন যে আপনি একটা ম্যাচিউর্ড লাইফ পাবেন, সাধারণত একটা মেয়ে কিন্তু ওই ধরনের একটা ম্যাচিউর্ড লাইফ পায় না। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে 7 ঘন্টা সময় কিন্তু পেলাম, অর্থাৎ এখানে 7 ঘন্টা সময় আমি বের করে নিলাম। আপনাকে কিন্তু অবশ্যই পুঙ্খানুপুঙ্খ এভাবে কাজ করতে হবে। এইবার আপনি স্টাডিটা কীভাবে করবেন? স্টাডিটা করবেন, দেখুন আমি আপনার এই স্টাডি করার জন্য 3টা পয়েন্ট আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর ভিতরে 1 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে টপিক ধরে। দেখুন বন্ধুরা, আমি প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতেই কিন্তু বলেছি যে টপিক ধরে ধরে পড়বেন, টপিক ধরে ধরে পড়বেন। হয়তো অনেকে এটা শুনেই গেছেন, কেউ কিন্তু কি আমল করতে পারছেন না। দেখবেন বন্ধুরা, উপলব্ধি জিনিসটা এমন একটা ব্যাপার, দেখবেন কেউ মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আজানের সময়, আর কেউ কিন্তু মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। অর্থাৎ কথাগুলো কিন্তু বন্ধুরা, অর্থাৎ একটা বিষয় হচ্ছে, জানার নাম কিন্তু সফলতা না, আসলে মানার নাম কিন্তু সফলতা। তার মানে হচ্ছে আপনি টপিক ধরে ধরে পড়বেন। তার মানে হচ্ছে আপনাকে উচিত হবে বাংলা, অঙ্ক, ইংলিশ, সাধারণ জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকসগুলোর একটা লিস্ট তৈরি করা। এই লিস্টটা তৈরি করার পরে আপনি, আপনার টার্গেট থাকবে যে আমি আজকে এই যে 7 ঘন্টা সময় পাচ্ছি, এই 7 ঘন্টা সময়ের ভিতরে এই 2টা টপিকস আমি পড়বো, আমি 7 ঘন্টা সময়ের ভিতরে 2টা টপিকস পড়বো। পরের দিন আবার 2টা টপিকস পড়েন, কিন্তু পরের দিন যে আপনি 2টা টপিকস পড়বেন, অর্থাৎ প্রথম দিন তো আপনি 7 ঘন্টা সময় নিয়ে 2টা টপিকস পড়ছেন, অর্থাৎ ধরুন জাতিসংঘ পড়লেন, প্রেপোজিশন পড়লেন, 2টা টপিকস পড়লেন। এবারে বন্ধুরা, পরের দিন আপনি আরও 2টা টপিক পড়লেন, অর্থাৎ এইবারে দ্বিতীয় দিন যে আপনি নতুন 2টা টপিক শুরু করলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রথম 2টাকে রিভাইজ করে এবারে 2টা টপিক, এবারে পরের দিন আপনি ঠিক এই যে 7 ঘন্টা সময় আবার 2টা টপিক পড়লেন। তার মানে কিন্তু কি বন্ধুরা, 1, 2, 3 আপনি এগুলো একবার রিভাইজ করে আপনি নতুন এই টপিকে যান। এভাবে করে করে আপনি টপিক ধরে ধরে পড়েন, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনি বাছাই করেন। অবশ্যই আমি আপনার এই প্লে লিস্টে দিয়েছি, এই ইউটিউব চ্যানেলে রিডজপেজু চ্যানেলের প্লে লিস্টে আপনারা দেখতে পাবেন, গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক কিন্তু দেওয়া আছে। এভাবে টপিক ধরে ধরে আপনি পড়েন, টপিক ধরে ধরে পড়লে
আপনার পড়াগুলো শেষ হবে, আপনি যখন বাজারে যান একটা লিস্ট নিয়ে যান। কেন লিস্ট নিয়ে যান? কারণ হচ্ছে লিস্ট যদি থাকে তাহলে কিন্তু আপনার কি অর্থাৎ যেই জিনিসগুলো আপনার আনার প্রয়োজন ছিল সেগুলো কিন্তু মিস না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং টপিক ধরে ধরে পড়েন। এইবারে বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে হ্যান্ড নোট সংগ্রহ করে। এবারে আপনি যে টপিকগুলো লিস্ট করলেন, গুরুত্বপূর্ণ টপিকগুলো প্লে লিস্ট থেকে নিয়ে লিস্ট করলেন কিংবা আপনি আপনার মতো করে লিস্ট করলেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে আপনি একটা কোচিংয়ে যাবেন। কোচিং কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়, তবে কোচিং একটু বাছাই করে নেবেন। কারণ হচ্ছে বন্ধুরা, যদি আপনি কোচিংয়ে যান, আপনি পরিচালককে আপনার সমস্যাগুলো খুলে বলেন। কারণ কিছু কিছু জায়গায় সমস্যাগুলো খুলে বলতে হয়। যদি আপনি ডাক্তারের কাছে আপনার সমস্যা খুলে না বলেন তাহলে রোগ কিন্তু সারবে না। উকিলের কাছে যদি আপনি সত্য কথা না বলেন তাহলে কিন্তু আপনি মামলায় জিততে পারবেন না। আর যদি টিচারের কাছে আপনি যদি সমস্যাগুলো না বলেন তাহলে কিন্তু আপনাকে সেই অনুযায়ী তিনি সলিউশন দিতে পারবেন না। সুতরাং আপনি একটা কোচিংয়ের শরণাপন্ন হন ভালো মানের, আপনার এলাকায় বা আপনার উপজেলার ভিতরে যদি কোচিং থাকে সেখানে গিয়ে পরিচালকের কাছে বলেন আমার এই সমস্যা স্যার, ঠিক আছে। এবার আপনি যে বাসায় যে লিস্ট করেছেন এই লিস্ট অনুযায়ী তাকে গিয়ে বলবেন যে আমার এই টপিকগুলোর উপরে একটু হ্যান্ড নোটের প্রয়োজন আছে, হয়তো তখন তিনি আপনাকে হ্যান্ড নোটগুলো দিয়ে দেবেন। আরেকটা বিষয়ে কাজ করতে পারেন, আপনি যে কোচিংয়ে সাময়িক সময়ের জন্য ভর্তি হলেন, হয়তো আপনি ক্লাস করতে পারলেন না কিন্তু পরিচালকের এবং ওখান থেকে দুজন বা তিনজন মেধাবী স্টুডেন্ট নাম্বার সংগ্রহ করে নিন, তাদের সাথে আপনি কন্টিনিউ যোগাযোগ রাখেন এবং সিটগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। তার মানে হচ্ছে হ্যান্ড নোট সংগ্রহ করে পড়া। অর্থাৎ দেখা যাচ্ছে যে হয়তো আপনি টপিক ধরে ধরে পড়বেন কিন্তু টপিকগুলো সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকবে না, সেক্ষেত্রে আপনার এই হ্যান্ড নোটগুলো কিন্তু আপনাকে হেল্প করবে। মনে রাখবেন হ্যান্ড নোটগুলো কী কাজ করে, হ্যান্ড নোটগুলো হচ্ছে আপনার 15 দিনের পড়াকে সেটা কিন্তু 6 দিনে বা 5 দিনে বা 3 দিনে বা 2 দিনে নিয়ে আসতে পারে, এরকম একটা ব্যাপার যদি হ্যান্ড নোটগুলো টেকনিক থাকে। এই একটা বিষয়। তার মানে হচ্ছে টপিক ধরে ধরে পড়বেন, হ্যান্ড নোট সংগ্রহ করে পড়বেন। আর 3 নম্বর হচ্ছে বন্ধুরা, এখন দেখবেন আগে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, বড় বড় ইউনিভার্সিটিগুলোর কথা আমরা কিন্তু ইমাজিন করতে পারতাম না। আজ কিন্তু আমাদের এই অক্সফোর্ড ইউনিভার্সিটি বলেন, যে কোনো বিষয়গুলো বলেন, সব কিন্তু আমাদের হাতের মুঠোয়। তার মানে আপনি কিন্তু 3rd নম্বর যে হেল্প অফ ইউটিউব, অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আপনি হেল্প নিতে পারেন। বিভিন্ন রকমের ম্যাথ রয়েছে বা ইংলিশের যে ভালো মানের চ্যানেলগুলো রয়েছে সেটার সাথে কিন্তু আপনি সমন্বয় করে রাখতে পারেন এবং কিন্তু আপনি টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। ইউটিউব কীভাবে হেল্প করবে আপনার, যেমন দেখুন এই চ্যানেলটা আপনার এখন কীভাবে আপনাকে হেল্প করছে, যে আমার এই কথাগুলো আপনি শুনতে পারছেন, যে পরামর্শগুলো নিতে পারছেন, ঠিক এভাবেই কিন্তু আপনি অন্যান্য চ্যানেলগুলো থেকে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আমরা আশা করি বুঝতে পেরেছি যে আসলে এই সমস্যাগুলোর মধ্যে থেকে আমাকে প্রথমে 4টা কাজ করতে হবে, অর্থাৎ 2টো কাজ করতে হবে। অর্থাৎ 3 বেলা খাবারের সময়টাকে আমাকে ফিক্সড করে নিতে হবে, কে খাইলো বা না খাইলো সেটা দেখার বিষয় না, কখনও কখনও জীবনের সাথে কঠোরতা অবলম্বন করতে হয়। এরপরে বন্ধুরা অবশ্যই ঘুমানোর টাইমটা কিন্তু আপনি এক্সাক্ট রাখবেন। এই ঘুমানোর সময় মোবাইল ফোন ইউজ করা বা আপনি যতটা সম্ভব আপনি স্কিপ করে আপনি ঠিক ঘুমানোর চেষ্টা করেন। এরপরে বন্ধুরা এখানে আপনি 7 ঘন্টা সময়, অর্থাৎ প্রথমে 5টা থেকে 8টা, 3 ঘন্টা, এরপরে 9টা থেকে 11টা রাত, 2 ঘন্টা সময়, এরপরে আপনি আপনার সময় সুযোগ করে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় আপনি বের করে নিন। আপনার প্রতিদিনই যে আপনার খুব একেবারে কষ্টের ভিতরে যাবে সেটা কিন্তু না বন্ধুরা, পড়ার অনেক সময় থাকে। অনেক সময় হয় কি মানসিক পেইনের কারণে আমাদের পড়া হয় না, তবে পড়াকে গুছিয়ে বললে কিন্তু পড়া কিন্তু বন্ধুরা খুবই কম এবং আপনি কিন্তু সফলতা খুব দ্রুত চলে আসবে। এরপরে আমরা সর্বশেষ যে জিনিসটা দেখলাম, আমরা 3টা বিষয় কিন্তু কাজ করতে পারি। অবশ্যই বন্ধুরা আশা করি আপনাদের বিষয়টা ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল রিড জব এজু চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা কথা আজকে আর বাড়াবো না, এ পর্যন্ত আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।